ধানমন্ডির 18 নম্বর রোডের 18 নম্বর বাসার বাসিন্দাগুলো খুব ইন্টারেস্টিং। 18 নম্বর ফ্ল্যাটের আরেক বাসিন্দা দিনারের ছোট ভাই মিশু। দিন রাতের চেষ্টায় স্বাস্থ্য হয়েছে দারুণ, তবে লাভ লাইফটা তার বড়ই করুণ। দিন রাত মেয়ে পটানোর চেষ্টা চলে ফেসবুকে, তবে বসন্তগুলো পার হলেও প্রেম আসেনি এই বুকে। পাশের ফ্ল্যাটটি 18B, বড়জন তানিয়া, চারণ কবি। কবিতায় তার জ্ঞান মস্ত, তবে বাস্তবে ভীষণ সূচুবায়ীগ্রস্ত। একটা ময়লায় তার চোখ এড়ায় না, দুঃখ হলো একটা কবিতার বই হোক কেন যেন বিকয় না। তানিয়ার ছোট বোন পাপিয়া, সিনেমা, নাটক বা থিয়েটার সবখানেই ছিল তার পদাচার। তবে নায়িকা হতে না পেরে বলেছে সে আঙুর ফল টক। আজকাল তাই তার স্থায়ী ঠিকানা টিকটক টিকটক। আর এই হচ্ছি আমি দিনার আহমেদ। 9টা 5টা জবের প্যারায় জর্জরিত আমার জীবনের একটাই চাওয়া, সারাটা দিন যেন যায় গান গাওয়া। তবে উপরওয়ালার মজাটাও নিষ্ঠুর, সব দিলেও আমাকে দেয়নি সুর। দু ফ্ল্যাটের বাসিন্দাদের জীবনে অনেক আক্ষেপ থাকলেও আছে দারুণ এক বন্ধুত্ব। হাসি ঠাট্টার আনন্দে কেটে যায় দিন, আর এই নিয়েই আমাদের গল্প এই টিম সেই টিম। দেখলে আমার মনের ভিতর কেমন কেমন করে রে, হর রাত দিন মনের ভিতর। আরে পাপিয়া, টিভি সাউন্ড একটু কম, আর আমি রেসিপি শুনতে পাচ্ছি না। টিভি সাউন্ড কমাতে পারবো না। আরে পি, কি বানাইছিস এটা? চিজ কেক, বিকেলে খেলা আছে না, কখন বুঝো। ও জাস্ট ফ্যান্টাস্টিক, এটা তো কাছেই মজা, রান্না করার দরকার নেই। মানে আমি বুঝলাম না এগুলো দেখে কি হবে। জন সিনার একটা ম্যাচ আছে, ইম্পর্টেন্ট ম্যাচ, দেখি না দেনা। জন সিনার না মুরগি সিনার, যেই সিনেই হোক কোন চ্যানেল চেঞ্জ করা যাবে না। তুমি কিন্তু আমার জ্বালায়ও না, আর এমনিও আমার কালকে অডিশন আছে, গান দেখবো। তার অডিশন আছে, থাকোস তো ফ্রেমের এক কোণায় মশারির স্ট্যান্ডের মতো ঘাড়ায়া, তোর আবার অডিশন। দেখো মিশু ভাই, আর্টিস্ট কিন্তু ফেলনা না, অভিনয় করতে গেলে সাধনা লাগে। আর নায়িকা হোক আর জুনিয়র আর্টিস্ট, সবই কিন্তু সমান। আমার সাধনা, আমার আর্টিস্ট, শোন তুই যে ক্যাটাগরির আর্টিস্ট, তুই ওই যে টিকটক না টিকটিকি কি জানি করস না, ওইটাই তোর সাথে যায়, তুই ওই স্ট্যান্ডার্ডেরই, বুঝছিস? নিজেই প্রোডিউসার, নিজেই ডিরেক্টর, নিজেই নায়িকা, আর দর্শকও নিচে। মিশু ভাই যাও তো, তুমি কিন্তু খুব জ্বালাচ্ছ, এমনিতে তো বাংলাদেশের খেলা তুমি আমার টিভি দেখতে দিবে না, যাও। তোরে আমি বুঝাবো নেক্সট মাসে, আমাদের লিভিং রুমে যখন টিভিটা যাবে না তখন দেখাবো তুই কীভাবে এইসব আলতু ফালতু নাচা গানা দেখোস। মিশু ভাই, ওই যে আমার বান্ধবী ডালিয়া কালকে তোমার কথা জিজ্ঞেস করছিল। এই একটু লম্বা করে ফর্সা সিল্কি চুল, ঠিক এই যে এখানে একটা তিল আর এখানে একটা তিল আছে যে ওইটা। ওরে বাপরে, তুমি তো দেখি ডালিয়ার পুরো জিওগ্রাফি মুখস্থ করে ফেলছো। ওই ডালিয়াই। উফ, গরম লাগতেছে। না জিম করে আসছি তো মাত্র, কি বলছে রে? কি বলছে ওইটা না তোমার বলা উচিত হবে কিনা আমি চিন্তা করি একটু। আর শোন, বলস না, মানে আমি তোর টিভি দেখার সময় আর জ্বালাবো না, প্রমিস। একটু বল না কি বলছে। বলছে তুমি তারে মুরাদ টাকলার ভাষায় প্রেম নিবেদন করা বন্ধ করো, তামাকে দারান সন্দাল লাগতা। ফালতু একটা মাইয়া, মানে পুরো ফালতু একটা মেয়ে, মানে তুই যেরকম তোর বান্ধবী এরকম। আমি ওরে কেন ইনবক্স করতে যাবো? আজব, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের ইনবক্স করি না, যে যে করে আমার নিজের থেকে করে। আর
ঝামেলাটা কইছে বুঝছি ওই যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হলো না মাঝখানে তখন এরকম উল্টাপাল্টা মেসেজ সবার কাছে গেছে আব্বার ওকে জানি অনেক গালাগালি করছে ও ওই যে তোমার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কারণে তোমার ককে পানি চলে আসছিল তাই নাকি কানের নিচে না একটা থাপ্পড় মারা উচিত তোরে ব্যান্ত ফালতু কথাবার্তা মানে তোর বান্ধবী যেরকম ফালতু তুইও ফালতু ব্যান্ত রাইট তা নেপি আমি গেলাম আর শুনো খেলা দেখার সময় এইসব ডিস্টার্ব আইটেম যদি সাথে থাকছে বুঝো কিন্তু ঠিক আছে আল্লাহ দিয়ে ভালোই যাবো জি ভাইয়া বসতে পারছে এই মিশু তুই বাংলাদেশ ক্রিকেট টিমের জার্সিতে ছিল আমার কোথায় দেখেছিস তুই দেখছি কোথায় লাস্ট ম্যাচে তোমার গায়ে ফালতু কথা বলে আরে টস হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং করে জার্সি কথা বল 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 ওটা লুকিয়ে রাখছি কেন কারণ হচ্ছে তুমি জার্সি পড়তে পারবে না বলে কি তুমি বাংলাদেশের লাস্ট পাঁচ ম্যাচে জার্সি পরে গেলে দেখছো বাংলাদেশ হারছে দেশের বৃহত্তর স্বার্থে তুমি জার্সি পরে খেলা দেখতে পারবে না দ্যাট ইজ নট অ্যালাউড প্লিজ ফাজলামি করিস না তো আরে টসটা হয়ে গেছে খেলাটা দেখতে হবে জার্সি কথা বল না তাই না জার্সি লাগবে হ্যাঁ ঠিক আছে জার্সি দিতে পারে একটা শর্তে কি শর্ত বাংলাদেশ যদি হারছে তাহলে তুমি সেই শোক নিবারণের জন্য আমাদেরকে বাইরে ডিনার করাবে আচ্ছা ও ওকে ওকে আরে বাংলাদেশকে জিতে ভাই এখন বল না জার্সিটা কোথায় দেরি হয়ে যাচ্ছে সত্যি জার্সি পরে খেলা দেখতে চাও হ্যাঁ দেখো আমাকে কত সুন্দর লাগতেছে আচ্ছা ফালতু কথা বলছিস জার্সিটা কথা বল না খাটে নিচে ভাই থ্যাংক ইউ আর সবচেয়ে বড় কথা কি তুই এত যে কথা বললি তুই তো ক্রিকেটে কও বুঝিস না তুমি খেলা দেখতে বসছো এর জন্য রান হইতেছে না প্লিজ তুমি উঠো তো এখান থেকে উঠো যে একটু ঘুরে আসো বারবার করছিস ভাই মিশু একদম ঠিক কথা বলছে একটা চক্কর দিয়ে আসেন প্লিজ একটু রান করুক তোমরা না বেশি সুপারস্টিশিয়াস 21st সেঞ্চুরিতে এগুলোকে বিশ্বাস করে না হাস্যকর কথাবার্তা বলো তোমরা এই যে আমি এখানে বসছি না দেখ তাকায় দেখ তামিম এখন এটা চার মারবে এক্ষুনি এটা চার মারবে স্কোর কত দিনার ভাই এক বাংলাদেশ শূন্য উফ তোমরা না দিনার ভাই কোনো টেনশন করো না আমি চলে আসছি না কেন টেনশন করবে না তুই কে তুই তো আরেকটা বড় কুফা সেম কথাই তো দেখো মাইনাস মাইনাস প্লাস আর কুফায় কুফায় কাটাকাটি ওমা এই বাংলাদেশ ক্রিকেট ম্যাচ খেলতে নামছিস তুই ব্রাজিলের ফুটবলের জার্সি পরছিস কেন সরি বস আমাকে গ্রিনে অনেক ডার্ক লাগে দেখো ইয়েলো পরছি কত ব্রাইট লাগতেছে ইয়েলোতে না সেলফি ভালো আসে আর একই তো কথা বতে ব্রাজিল বতে বাংলাদেশ টেকনিক্যালি এলাউড হ্যাঁ বতে বকওয়াস এসব বকওয়াস কথা বন্ধ কর ওই যে সাকিব নামতেছে কোনো কথা বলবি না কেউ আজকে সাকিব কনফার্ম সেঞ্চুরি দিনার ভাই কফি খাবেন কফি হতে পারে ও ভাইয়া তুমি জোশ কে পাচ্ছি না মানাও কিন্তু প্লিজ যাও না কফি নিয়ে আদুর আমি আগে খেলা খেলা কতদিন তোমার হাতে কফি খাই না না থাক না দিনা ভাই তো খেলা দেখতেছে আমি গিয়ে বানিয়ে নিয়ে আসি হ্যাঁ না না তানি ভাই তুমি বসো একা খেলা দেখতে তুমি যাও না ভাইয়া এই দাঁড়াও বেস্ট কফি বানাও যাও তো ড্রিঙ্কস ব্রেক রাখো আচ্ছা আচ্ছা আমি আমি যাচ্ছি ঝটপট নিয়ে আসছি ওকে আরে এইসব ছেলে মানুষ করো মানে মিশু মিশু তানিয়া তানিয়া প্লিজ
দরজাটা খোলা খেলাটা দেখতে দাও দিনার ভাই তুমি বুঝতে চেষ্টা করো বাংলাদেশের বৃহত্তর সাথে এইটুকু তো একটা তোমার করতেই হবে হ্যাঁ ও ছক্কা ইয়ে ছক্কা আরে দেখ সব দেখ সব বলছিলাম না বলছিলাম ছক্কা দরজাটা খোল না খেলা দেখতে দেখ দিনার ভাই না তুমি এইখানেই থাকো দেখো সাকিবুল হাসানের জন্য এইটুকু কষ্ট তো তোমার করতেই হবে কিছু করার নেই 50 সাকিবের 50 প্লিজ আমি সাকিবের ব্যাটিংটা মিস করতে যেন তোর খেলাটা দেখতে দেখ দিনার ভাই তুমি যদি সাকিবের ব্যাটিং মিস না করো তাহলে বাংলাদেশ সাকিবের ব্যাটিং মিস করবে বিশু বিশু একবার বের হই নাই শুধু এইসব ছেলে মানুষের কোনো মানা হয় তোদের কি ধারণা হ্যাঁ আমি ভিতরে আটকাছিলাম বলে সাকিবের হাফ সেঞ্চুরি হয়েছে এটা হয়েছে ওর স্কিল এবং ডিটারমিনেশনের জন্য আজকে সাকিবের সেঞ্চুরি কেউ ঠেকাতে পারবে না আমি বসলাম আচ্ছা বুঝছি তুমি কফি বানাইছো হ্যাঁ বানাইছো কেন আছে নিয়ে যা আচ্ছা আমি যাচ্ছি এস 52 ছেলে মানুষ সবগুলো ছেলে মানুষ কারেকশন আমি মেয়ে মানুষ মানে তোদের কি ধারণা মানে তোর না হাস্যকর কথাবার্তা বলিস দেখ এখন সাকিব আজকে সেঞ্চুরি করবে এই আমি বলছি এই দেখ এখন এই কেটে সাকিব ডাউন চিপস আয়া কফি তো কিচেনে আমি কফি আসি বলিং এ মুস্তাফিজ দৌড়ে এসে হাত ঘুরিয়ে বল মারলে এবং ব্যাটসম্যান ঘুরিয়ে মারলে বল কভার দিয়ে দর দর কিন্তু তোর ফালতু কমেন্ট্রি বন্ধ কর তুই বলিস না বারা আমি মূল কমেন্ট্রি শুনবো বারা প্রশ্নই আসে না তুই নিজে কুফার কুফা সাউন্ড শুনলেও দেখা যাবে মুস্তাফিজ ছক্কা চালিয়ে দেবে আরে মিশু তুমি চালা যাও তো তোমার কমেন্ট সেই লাগ জি চৌধুরী মিশুল্লাহ শরাফত খেলার অবস্থা বলুন হ্যাঁ বোলিং করতে আসছে মুস্তাফিজ খেলায় টান টান উত্তেজনা এখন দরকার 4 বলে 5 রান বোলিং এন্ডে মুস্তাফিজ এবং ব্যাটিং এন্ডে কাল্লু ব্যাটসম্যান আন্দ্রে রাসেল মুস্তাফিজ দৌড় শুরু করার আগে বোলিং মার্কে এমন ভাবে পা ঘাসের মধ্যে ঘষছেন দেখে মনে হচ্ছে ঘাস পুরো মাটি থেকে উপরে আসছে দেখা যাক রাসেলের উইকেট তিনি উপরে নিতে পারেন কিনা বোলিং করলেন এবং আবারও মুস্তাফিজ এই 3 বলে নির্ধারণ হবে বাংলাদেশের ভাগ্য ব্যাটিং এন্ডে আরেকটি ব্যাটসম্যান কাল্লু ব্যাটসম্যান জাম্বু তাকে দেখে বোঝাই যাচ্ছে না তিনি কি খেয়ে না খেয়ে এরকম বাড়ি বানিয়েছেন সারা কাল্লু ব্যাটাকে দেখে মনে হচ্ছে বল যদি উনি ঘুরিয়ে মারেন ছক্কা হয়ে বল গিয়ে পড়বে ফকিরাপুলের ময়দানে দেখা যাক কি হয় এবং হাত ঘুরিয়ে পালেন করলেন মুস্তাফি এবং এবং কি দেখা যাক
খেলায় আবারও টান টান উত্তেজনা বাংলাদেশের ভাগ্য এখন পুরোপুরি মুস্তাফিজের হাতের মুঠোয় তিনি এখন বাংলাদেশের আশা এবং ভরসা দেখা যাক মুস্তাফিজ কি করে হ্যাঁ রানের মধ্যে সজোরে ঘোষছেন তিনি বল বলে শাইনিং বাড়িয়ে নিচ্ছেন দেখা যাক এই কাটার কাট করে এই কালা জাম্বুকে ফেলে দিতে পারে কিনা বল করলো এ বল কি এবং মুস্তাফিজ বল করে বল করলে দেব দেখো আপনি তো অনেক বলছিলেন যে কুফাটা আপনি ধরাইছিলেন না আরে কিসের কুফা কুফাটা বললে কিচ্ছু নেই আরে মুস্তাফিজ বোলিং করলো ওর সামনে ওয়ার্ল্ডে কেউ আজকে টিকতে পারতো না সো আজকের ম্যান অফ দ্য ম্যাচ মুস্তাফিজুর রহমান নো আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ তানিয়াপি বেস্ট টাইমিং শাবাশ মানে কি ও কিভাবে প্লেয়ার অফ দ্য ম্যাচ কিভাবে আমি বলি আপু যদি ঠিক টাইমে গিয়ে মেইন সুইচটা অফ না করতে তাহলে আজকে বাংলাদেশ জিততেই হতো না মানে তানিয়া তোমরা না পারো বাদ দাও তোমাদের সাথে আমি নেই আমি রিপ্লেটা এখন আরাম করে দেখবো আপু আই কি চিৎকার করার কি হলো চিৎকার করলি কেন আসছো রিপ্লেটা বাংলাদেশ